মিরপুর থেকে সৈয়দপুর যাচ্ছি নীলফামারী জেলায়। বিস্তীর্ণ মাঠ, হেমন্তের পাকা ধান, মাঝে মাঝে কৃষকেরা পাকা ধান গোলায় তুলেছেন, সেই জমিতে রবিশস্যের আবাদ হয়েছে, উকি দিচ্ছে কচি রঙিন সবুজ শাক সবজিগুলো। এদিকটায় আরেকটা জিনিস আমার অসম্ভব ভাল লাগে, সেটা হলো মাঝে মধ্যে এই ছোট ছোট খাল, ছোট নদী, ডোবা, সেগুলো নজরে পড়ে। এবং সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হলো ডোবার পানি বা ছোট্ট নদী বা পাহাড়ি স্ট্রিমের পানিগুলো অনেক স্বচ্ছ, অনেক সুন্দর। বারবার ইচ্ছে হচ্ছে গাড়ি থামিয়ে এই পাকা ধানের গন্ধ মায়ে গায়ে মাখি, স্বচ্ছ জলের হাত ডুবিয়ে পানি ছিটিয়ে দিই, পা ভিজাই। কচি ডাগর সবজিগুলোর গায়ে হাত বলে হয় না, অনেক ইচ্ছেকেই অবদমিত করে রাখতে হয়। এভাবেই চলে জীবন। খুব ইচ্ছে করছে ধান গাছগুলোর পাশে কতক্ষণ হাঁটি, পাকা ধানের গন্ধ গায়ে মাখি। বিস্তীর্ণ মাঠ, কাঁচা পাকা ধান, শীঘ্রই কৃষকের গলায় উঠবে। চালক বলছিলেন যে এদিকটায় মানুষ জমিকে ফাঁকা রাখে না, একদম এই ধান কাটার পরেই রবিশস্য আবাদ হবে, আলু ফুলকপি শাক লাল শাক মূলা নানান ধরনের সবজির চাষ হবে, তারপর আবার ধানের আবাদ, একটা বাজার বেরোচ্ছে। এদিকটার বেশিরভাগ বাজারই হাইওয়ের পাশে, বেশ ঝুঁকিপূর্ণ। তবে বাজারগুলোতে বড় বড় ভবন নজর পড়ে না, বহুতল ভবনগুলোতে চোখে পড়ে না তেমন একটা, ছোট ছোট আধা পাকা টিনের ঘর। এদিকটার জনজীবন প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনে হয় কেমন একটা মাটির গন্ধ পাই, কেমন সহজ সরল, অনেকটা অস্থিরতা কম। ধানের চাষই বেশি, মাঝে মধ্যে কিছু মশলার আবাদও দেখা যায়, হলুদ আদা, জমিরাইলে কেউ কেউ গাছ লাগিয়েছেন, বেশ বনায়নও নজরে পড়ে।